আমি মোহাম্মদ আব্দুল আলীম সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা বাক্সার হোসাইনিয়া দাখিল মাদ্রাসা। মহামারী করোনা ভাইরাসের কারণে আমি আজ অনলাইন ক্লাস ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত জ্যামিতি অংশের ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা অনলাইনের মাধ্যমে আমার এই পাঠ থেকে কিছুটা উপকৃত হতে পারলে আমি তৃপ্তি পাব। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে বোর্ডে তিনটা চিত্র আঁকছি। আমার আজকের বিষয় হলো বাহুবেদে ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজ কি? ত্রিভুজ হলো তিনটি বাহু দ্বারা আবৃত, তিনটি বাহু একত্রে আবদ্ধ করলে যে চিত্র হয় সেটাকেই ত্রিভুজ বলে। বাহুর নাম হলো বাহুবেদে ত্রিভুজ প্রকারভেদ। ত্রিভুজ বাহুবেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আমি একটা একটা করে বলতেছি, খুব সুন্দর করে বলবো, তোমরা আশা করি বুঝতে পারবে। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজে এখানে আমি চিত্র এঁকেছি, যে ত্রিভুজে তিনটা বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমি আবারও বলতেছি, রিপিট করতেছি, যে ত্রিভুজে তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এরপরে আছে দ্বিতীয় চিত্র, যে সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজে দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা। এটা আমার মনে হয় যে একটু চেষ্টা করলেই এটা সহজেই জানা যাবে, যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দ্বি মানে দুই, দুই বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এরপরে চিত্র বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের কোন বাহুই কোন বাহুর সমান না নয় পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তা আমরা আজকে পেলাম, প্রথমে পেলাম সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ একেবারে সহজ, যে ত্রিভুজের তিনটা বাহু সমান সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু চেষ্টা করবা, তাহলে এইগুলো সহজেই জানতে পারবা, একটু কঠিন নয়। আর বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর জ্যামিতি, জ্যামিতির যে অংশগুলো আছে একেবারেই সহজ, যা তোমরা পূর্ববর্তী ক্লাসে পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণীতেই শিখেছ। এরপরও আমি আবার আলোচনা করতেছি, আর তোমরা বাড়িতে একটু চিত্রগুলো আঁকবা, একে চেষ্টা করবা নিজে নিজে, তাহলেই আশা করি এটা বুঝতে সহজ হয়ে যাবে। আর বিশেষ করে এই জ্যামিতির অংশে, ষষ্ঠ শ্রেণীর এই সাধারণ গণিতের তিনটি অংশ, জ্যামিতি, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি কোনো অংশেই কম নয়। এই জ্যামিতি আমাদের পরবর্তী ক্লাসে প্রয়োজন হবে, সেজন্য ষষ্ঠ শ্রেণীতে যদি আমরা জানতে না পারি তাহলে পরবর্তী ক্লাসে আমরা বুঝতে কষ্ট হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আর তোমরা সতর্ক থাকবে, মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য নির্দেশিত পথে, নির্দেশিত দিক নির্দেশনা মেনে চলবে, এবং এই আমার অনলাইন ক্লাস সম্পর্কে তোমরা আমাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিবে, এটাই আশা করি। আমি আজকের এই ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে আলোচনা শেষ করলাম। আগামী ক্লাসে আমি এরপরে চতুর্ভুজ এবং কোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বলে আশা করছি। এই বলে আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।